আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো ওই চ্যানেল থেকে একটা ভিডিও করার ইচ্ছা আছে, তো তার জন্য দেখো ওখানে একটা দড়ি টাঙিয়ে দিয়েছি আমি। তো জানি না কতটা কি করতে পারবো, ইচ্ছে আছে। তো একটা ডেকোরেশনের ভিডিও করব, তো ওদিকে আমি রান্নাঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো। আজকে আমাদের খুব সোজা সাপটা রান্না হবে, হবে আলুর দম। এই জন্য শাশুড়িমা আলু কাটছে, আর কিছুটা কাটা হয়ে গেছে, আর হবে উচ্ছে আলু ভাজা, আর হবে পটল ভাজা। এই হলো আজকে মেনু। তো আলুর দমের মশলাগুলো সব রেডি করে রেখেছি, আর সকালে করবো পাস্তা, তার জন্য এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কাটা রয়েছে, আর দুটো ডিম আমি রেখেছি, আর এখানে শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি বাটবো বলে। তো আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, আর সবথেকে সমস্যা হয়েছে এখন আমাদের ঘরে একটাও পেঁয়াজ নেই। তো হাজবেন্ড আর ছেলে বাজারে গেছে, আর আমি তার আগে সমস্ত কিছু প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি। তো পাস্তাটা বের করে রাখলাম, পাস্তাটা এখন গরম জলে দিয়ে দিয়েছি, তারপরে এটাকে নাড়াচাড়া করে তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর আলুটাকে তো ভাজা হয়ে গেছে, এ দেখো। তো পেঁয়াজের জন্য পাস্তাটা বসাতে একটু দেরি হচ্ছে, তো ছেলে দোকান থেকে বা বাজার থেকে এসে গেছে, তো ওর কাছে পেঁয়াজটা আছে, পেঁয়াজটা নিয়ে তারপরে আমি এখন পাস্তাটা প্রথমে বসাবো। তো পাস্তাটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি সার্ভ করে নিচ্ছি। শাশুড়িমাকে জিজ্ঞেস করছি, শাশুড়িমা বললো খাবে না, তো ছেলে আমি আর হাজবেন্ডই খেয়ে নেব। তো সস দিয়ে দিলাম, আর শশা কুচি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তো এখন প্রথমে ছেলেকে দেবো, তারপরে হাজবেন্ডকে দেবো, তারপরে আমি খাবো। সকালের খাওয়া হয়ে গেছে, আর আমি এখন পটল ভাজা করছি, আর আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি। আলুর দম রান্নাটা শুধু বাকি আছে, অন্যান্য যা যা করার মোটামুটি হয়ে গেছে, আর এখন আমি জিনিসপত্রগুলো উপর থেকে আনছি যেগুলো আমার কাজে লাগে। সমস্ত জিনিসপত্রগুলো যা আমার সাজানোর কাজে লাগবে সেগুলো একে একে উপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছি। এটা একটা খাটনির কাজ বলা চলে, তবু করতে আমার বেশ ভালো লাগে, একটু সাজগোজ করাবো। তো এখানে মিষ্টি সোনার শোয়ার খাটটাকে নিয়ে এসেছি, আর সমস্ত যে যে ফুলগুলো আমার কাছে আছে সমস্ত ফুলগুলো দিয়ে আমি সাজানোর কাজটা কমপ্লিট করে ফেললাম। আর তোমরা তো দেখেই নিলে এই যে আমি সাজিয়ে ফেলেছি। তো এখানকার কাজ কমপ্লিট করে আমি আবার রান্নাঘরে ঢুকে গেছি রান্নার কাজে। তো আলুটা তো আমি আগেই ভেজে রেখেছিলাম, এখন সমস্ত মশলাগুলো কষিয়ে নুন হলুদ চিনি জিরের গুঁড়ো দিয়ে তারপরে আমি আলুর দমটা বসিয়ে দিচ্ছি। আলুর দমের আলুগুলো ছেড়ে দিলাম, এবারে মশলার সাথে ভালো করে মাখিয়ে তারপরে জল ঢেলে দেব। তো মোটামুটি হয়ে গেছে কষানো, আলুর দম আর ডালটা বসিয়ে এসেছি, মানে এখন আমি নিশ্চিন্ত যে রান্নাটা আমার হয়ে যাচ্ছে। আসলে একটা কাজ করতে গিয়ে একটা কাজ আটকে যায়, যদি প্ল্যানটা আগে থেকে করে রাখতাম তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না। হঠাৎ করে সকালবেলাতে মনে করলাম যে ভিডিওটা তাহলে করেই ফেলি, তো এই জন্য দেরিটা হয়েছে। তো এখন দুটো বেজে গেছে, তো মোটামুটি আড়াইটার মধ্যে রান্নাবান্না হয়ে যাবে, কাজকর্ম হয়ে যাবে। তোমরা কোথায়, বাঘের খাঁচায় নাকি? হ্যাঁ, তোমরা বাঘের খাঁচার মধ্যে রয়েছো? কত বড় খাঁচা তোমাদের, তোমরা দাঁড়াতেও পারতো এখানে। হ্যাঁ, এখানে কি সুন্দর ঠান্ডা ঘরে, তোমরা এখানে ভালো লাগছে না তোমাদের? কত ঠান্ডা না ঘরটা, দুজনকে নিচের খাঁচায় পাঠিয়ে দিয়েছি, আর খুব চিল্লাচ্ছে, অচেনা জায়গা তো, আর সবার আওয়াজ টাওয়াজ পাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না, খুব চিল্লাচ্ছে। আসলে এত গরম পড়েছে উপরে, ভীষণ গরম লাগছে, নিচে ঘরটা যেহেতু ঠান্ডা ফ্যান চালিয়ে দিয়েছি, ওখানে আরামে রয়েছে। ওরা তো আর আরাম টারাম কিছুই বোঝে না, ওরা মানুষ দেখতে পারলেই হলো, তো আমাদের দেখতে পাচ্ছে না, খুব জোর চিল্লাচ্ছে। আর এখন দুটো বিস্কুট খাবো, খুব খিদে লেগেছে গো। এই যে তুমি বিস্কুট খাবি, তোর বিস্কুট চাই, খাবি? হ্যাঁ কি বলতে হবে? প্রচণ্ডভাবে গরম পড়েছে, মিষ্টি সোনাকে স্নান করিয়ে একটা হালকা ড্রেস পরিয়ে দিয়েছি, মানে উপরটা ফাঁকাই আছে, শুধু একটা উত্তরি দিয়ে দিয়েছি। আর সবাইকে পুজো করে নিয়েছি, ফুল নিবেদন করেছি, সবার ভোগ নিবেদন করেছি। তো তোমরা দেখে নিলে, এবারে আমাদের দুপুরের আজকে মেনুটা তোমরা দেখে নাও। এখানে ডাল রয়েছে, উচ্ছে আলু ভাজা, আর আলুর দম তো করেছি, আর রয়েছে গন্ধরাজ লেবু। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। পিছনটা কি সুন্দর লাগছে আজকে দেখতে, তো আমার তো খুব ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগছে নিশ্চয়ই। তো গণেশজি কিন্তু এখানে নেই, গণেশজিকে আগামীকাল একবার অভিষেক করিয়ে তারপরে নিয়ে আসবো এখানে, আর এখানেই যা যা করার একটুখানি টুকটাক যা করার করবো। তো এখন একটুখানি বেরোবো, তার আগে চা করবো, আর সন্ধ্যা পুজো করে এসেছি,
আর মাথাটা এখনো পর্যন্ত আশ্রয়নি। আর তোমাদের সাথে আজকে ফ্যান অফ না করে কথা বলছি, মানে এই ফ্যানটার কথা বলছি, জানো তো এই ফ্যানটা আজকে অফ করলে চট করে চালু হচ্ছে না, অনেকবার সুইচ খোঁজাখুঁজির পর তারপরে চালু করা হচ্ছে, এই জন্য ফ্যানটা অফ করিনি। তো আগে গিয়ে চাটা করি। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আলুর দমটা আজকে সন্ধ্যা সন্ধ্যা গরম করে নিচ্ছি, আর এখানে চা বসিয়ে দিয়েছি, আর একটা পাউরুটিকে সেকে রেখেছি চা দিয়ে খাওয়ার জন্য। হাজব্যান্ড এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছে মুড়ি, চানাচুর, আর এই যে আগের দিন আনা হয়েছিল বাদাম, খোসা বাদাম অল্প একটু রয়ে গেছে, সেটা এখন ছাড়িয়ে নিচ্ছে মুড়ি দিয়ে খাবে বলে। তো আমি শাশুড়িমাকে চা দিয়ে এসেছি, হাজব্যান্ডকেও চাটা দিয়ে দিলাম, আর আমি এখন তো নিয়ে বসে গেছি একটা পাউরুটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। আর ওদিকে মিমিদের মাংসটা গরম বসিয়ে দিয়েছি, একটু আগে বললাম না যে প্রচণ্ডভাবে গরম পড়েছে, এখন যদি ঠিকঠাকভাবে গরম না করা জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। সাজতে হবে না, এবার চলো বেরোই, রাত্রি হয়ে গেছে বেশি, কিন্তু এরপর সব দোকান বন্ধ হয়ে যাবে। 8:30 বেজে গেছে, এখনো পর্যন্ত বেরোতে পারিনি, ওনার সাজগোজ এখনো চলছে। কি গো, কুই সাজরে তুমি দেখি তো একটু, মনে হচ্ছে তুমি সাজগোজ করলে। দোকান থেকে মোদক কিনে চলে এসেছি ফুলের দোকানে, তো ফুল নিতে হবে, ফুলের মালা, বেলপাতা, দূর্বা সবই নিয়ে নিয়েছি, আর একটা পদ্ম ফুলও নিয়েছি। আর এখন যেতে হবে বাড়ির দিকে, তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এবারে দেখলাম রাস্তায় লাইটিংও দেখতে পেলাম, গণেশ পুজোর লাইটিং এটা, তো বাড়ির সামনে এসে তারপরে তালা খুলে হাজব্যান্ডের থেকে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে, তারপরে নিচে মোচাটা ছিল, মোচাটাকে তুলে তারপরে নিয়ে গেলাম, মানে আমাদের গাছেরই মোচা। তো মিষ্টি সোনাকে আমি স্বয়ং দিয়ে দিয়েছি, এই দেখো। এখন বাজে রাতি 9:10, আর আমাকে যে জটিল কঠিন কাজটা করতে হবে সেটা হলো নিচ থেকে বাজি তুলতে হবে জলের বালতি। ছেলে সকালবেলা একটা তুলেছিল, সেটা শেষ হয়ে গেছে, এখন আবার আরেকটা তুলতে হবে, নয়তো আমি ভাত গরম করতে পারছি না, তারপরে খাওয়া জল ভরতে পারছি না। আর ছেলে আজকে ঘুমিয়ে পড়েছে, ও আজকে 8:30 সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছে, তো এখন কিচ্ছু করার নেই, আমাকে বিশেষ করে এখন ভাতটা গরম করতে হবে, তার জন্য আমাকে এখন জলটা তুলতে হবে। তো এখন আমি চিন্তা করছি কি করে তুলবো, প্রচন্ড ভারী প্রচন্ড ভারী। সেই হ্যান্ডেল ভাঙা বালতিটা এই দেখো, হ্যান্ডেল ভেঙে গেছে, তবুও এটা জল ভর্তি আছে, এই দেখো, এটা তোলা হবে না, এখন আমি এই স্টিলের বালতিটাকে তুলে নিয়ে যাব। এই দেখো এক বালতি টুপু টুপু জল রয়েছে, তো প্রথমেই আমি জলটা নেব ভাত গরমের জন্য, তো জলটা তুলে নিচ্ছি, আর এখন প্রথমে গ্যাসটা ধরিয়ে তারপরে জল গরমটা বসিয়ে দেবো, তারপরে ভাত গরম করব। আর সব কিছু মোটামুটি গরম করা হয়ে গেছে, এখন এই বোতলগুলোকে আমার ভরতে হবে। আর দুপুরবেলা পুজো করেছিলাম, সেই পুজোর লাড্ডু এখনও পর্যন্ত 3টে রয়ে গেছে। আর আজকে দোকান থেকে কী কী আনলাম তোমাদেরকে একবার উপর থেকে দেখিয়ে নিই। এখানে রয়েছে মানে ফুলের প্যাকেটের মধ্যে ফুল রয়েছে, রজনীগন্ধা ফুলও আনা হয়েছে কিছু, আর এই দেখো পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম, যতটা উপর থেকে দেখানো যায়, তো এটাকে এখন একটু যত্ন করে রাখতে হবে, চালনার মধ্যে রেখে দেবো। আর এখানে রয়েছে কিছু ফল, তার মধ্যে রয়েছে আপেল, তারপরে লেবু, আর রয়েছে ন্যাশপাতি, আর সকালবেলা বলেছি শশা নিয়ে আসতে, শশাটা পাইনি আমি। আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে মোদক, তো কালকে আমার পুজোর কাজে লাগবে। আর এই দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, রাত্রিবেলাতে যেন আরও সুন্দর লাগছে দেখতে। রান্নাঘরে সমস্ত কিছু করে এলাম, ভাত গরম করে এলাম, তারপরে জল ভরে এলাম, সবকিছু হয়ে গেছে। তারপরে এখন যে বড় কাজটা করতে হবে সেটা হলো, এই দেখো কত জামা কাপড় দেখেছো, এগুলো এখন সব গোছাতে হবে, এখন বাজে রাত্রি 10টা, তো এগুলো বাবা কিছুর গাড়িটা গেল, তো এগুলো গোছাতে গোছাতে মোটামুটি 10:15 মতো বাজবে, তারপরে খাবো। এই দেখো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর আমারগুলো আনলায় রাখা হয়ে গেছে, হাজব্যান্ডেরগুলো রয়েছে এখানে, হাজব্যান্ডেরই বেশি গেঞ্জি, আর ওখানে রয়েছে ছেলের, আর রাতের খাওয়া দাওয়ার বেড়ে ফেলেছি, এখানে আমার রয়েছে ভাতটা, আর এখানে শাশুড়িমায়ের ভাত, আর ওদিকে ছেলের জন্য মাংসটা গরম করছি, আর এখানে আলুর দম হাজব্যান্ডের রয়েছে, ছেলেরও রয়েছে, আর এখানে দুটো পটল ভাজা রয়েছে, আর এখানে একটু ডাল রয়েছে, আমি আর ডাল নিলাম না। আর এখানে ছেলের জন্য আগের দিনের মাংসটা গরম বসিয়েছি, ঘুম থেকে উঠে ও খাবে। আমার হাজব্যান্ডের সব চেলা চামুন্ডা এসে গেছে, বসে আছেন একজন, ওইদিকে আর একজন, ওখানে দুইজন আছে, ওই যে তিনজনই এসছে। এগুলো কারা খাবে রে, এগুলো এগুলো কারা খাবে, তোমরা খাবে, দিয়ে দাও দিয়ে দাও, কে খাবে, চেরি ম্যাক্সি যদি একবার শুনে নেয় ওদের ছাদে যাওয়ার কথা, তাহলে ওদের নাচ আর কেউ বন্ধ করতে পারবে না। তো ওদের নাচ দেখো, আমি বলেছি তোরা ছাদে যাবি, তো এখন খাঁচাটাকে খুলে দিচ্ছি, আর ম্যাক্সি তো আগেই দৌড় লাগিয়েছি, আর চেরিকে এখন ধরে রাখলাম, ও এলে পরে ওকে পাঠাতে হবে, আর তোমরা তো জানোই ওরা কীরকম কামড়াকামড়ি করে।
আজকে এই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা শেষ করার লোভ আমি সামলাতে পারলাম না, মানে পিছনটা এতটাই সুন্দর লাগছে। তো আগামীকাল আমি এখানে এই গণেশজিকে রেখে যেটুকু পারবো আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে সেবা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো। তোমাদের সঙ্গে বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন গণেশ চতুর্থীর একটি সুন্দর ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।